বলিউডের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন ভাবনা ব্যানার্জি। অত্যন্ত ছোট বয়স থেকেই চুটিয়ে অভিনয় করতে দেখা গেছে তাকে। অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক মাতে নেতিবাচক চরিত্রে কাজ করেছিলেন তিনি, তবে তার অভিনয় ফুলকি চরিত্রটি আজও মনে রেখেছেন দর্শক। এবার জানা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করতে চলেছেন তিনি। আজ এই ধারাবাহিকের একটি সোশ্যাল মিডিয়া পেজ থেকে সম্প্রচার করা হয়েছে এই তথ্য। প্রসঙ্গত, শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করার পর একের পর এক ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে। একসময় করিখেলা ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি, তবে ঠিক কোন চরিত্রে তাকে মিঠাই ধারাবাহিকে দেখতে পাওয়া যাবে তা এখনও জানতে পারেননি দর্শকরা। যদিও এই ধারাবাহিকের অনুগামীরা মনে করছেন কিছুদিন আগেই অফিসার ধারার চরিত্র থেকে সরে যেতে দেখা গিয়েছিল টলিউড অভিনেত্রী অর্কজাকে, সেই চরিত্রে ভাবনা কাজ করতে চলেছেন এমনটা মনে করছেন দর্শকদের একটি বড় অংশ। প্রসঙ্গত, কিছুদিন আগে প্রয়াত টলিউড অভিনেত্রী পল্লবীর মৃত্যুর রহস্যে জড়িয়ে পড়েছিলেন ভাবনা। অভিনেত্রীর প্রেমিক সাংঘিক চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে এমন কথা শুনে গিয়েছিল নেটিজেনদের মধ্যে, তবে শেষ পর্যন্ত সমস্ত গুজবকে মিথ্যা প্রমাণ করে আবারও কাজে মন দিতে চলেছেন অভিনেত্রী।